এনটিআরসি থেকে সনদপ্রাপ্ত সকল বেকার ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ইতোমধ্যে আমরা প্যানেল ভিত্তিক নিয়োগের বিভিন্ন বিষয়গুলি নিয়ে দুইটি পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে আলোচনা করেছিলাম প্যানেল নিয়োগ সম্ভব কি না, দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম কোন পদ্ধতিতে প্যানেল নিয়োগ হতে পারে। আজকে আলোচনা করব প্যানেল ভিত্তিক নিয়োগ না হলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত, প্যানেল ভিত্তিক নিয়োগ না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে হারে শিক্ষক সংকট আছে, এই সংকট থেকে কোনোভাবেই উত্তরণ সম্ভব হবে না। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সকল কোমলমতি শিক্ষার্থীদের সেই ঘাটতি পূরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক আবশ্যক। কেননা অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষক সংকটে ভুগছে, অর্থাৎ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ে ক্লাস নিতে হচ্ছে। এতে করে তারই পরে যেমন একটা চাপ পড়ছে, অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু মানসম্মত শিক্ষা পাচ্ছে না। এ কারণে শিক্ষক সংকট দূর করতে হলে অবশ্যই প্যানেল ভিত্তিক নিয়োগ প্রয়োজন। আর প্যানেল ভিত্তিক নিয়োগ না হলে প্রচলিত নিয়মে গণবিজ্ঞপ্তি হলে শিক্ষক সংকট দূরীভূত হওয়ার তো দূরের কথা, দিনের পর দিন আরও এই সংকট বেড়ে যাবে। কেননা প্রত্যন্ত অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যে সমস্ত মেধাবী শিক্ষকরা আছেন, তারা সর্বদাই চাইছেন উন্নত কোনো প্রতিষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করতে। সেক্ষেত্রে প্রচলিত নিয়মে গণবিজ্ঞপ্তি হলে এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক চাহিদা দিয়েও শিক্ষক পায় না, বরং সেখানে যারা কর্মরত থাকে তারা ওই প্রতিষ্ঠান ত্যাগ করে অন্যত্র চলে যায়। প্যানেল ভিত্তিক না হলে এই সংকটটা আরও বেড়ে যাবে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে এনটিআরসি শত শত মামলায় জর্জরিত আছে, অর্থাৎ নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা বিভিন্ন ইস্যুতে এনটিআরসির বিরুদ্ধে তারা কিন্তু উচ্চ আদালতে মামলা করে, রিট করে। ইতোমধ্যে 13তম 14তম কিছু ভাই বোন তারা কিন্তু আদালতে রিট করে জয়লাভ করেছে। এছাড়া আরও শত শত মামলা এনটিআরসির বিরুদ্ধে কিন্তু পেন্ডিং আছে। যদি প্যানেল ভিত্তিক নিয়োগ হয় তাহলে সকল মামলার জটিলতা কিন্তু কেটে যাবে, অর্থাৎ কোনো বেকার ভাই বোন এনটিআরসির বিরুদ্ধে কিন্তু আর মামলায় যাবে না বা যাওয়ার প্রয়োজন হবে না। এবং বর্তমানে বেকার নিবন্ধনধারী ভাই বোনরা বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে আন্দোলন অনশন করছে, এই আন্দোলন অনশনের কোনো প্রয়োজন হবে না, হোক সেটা প্যানেল ভিত্তিক নিয়োগ, হোক সেটা গণবিজ্ঞপ্তির জন্য। সর্বশেষ যে সমস্যাটা, এটা সকল সনদধারী বেকার ভাই বোনদের জন্য হতে পারে। দেখুন, এনটিআরসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, অর্থাৎ 2005 থেকে আদ্য অবধি এনটিআরসি কর্তৃক সনদ লাভ করে যে সমস্ত ভাই বোন কমিটির মাধ্যমে হোক আর এনটিআরসির গণবিজ্ঞপ্তির মাধ্যমে হোক, যারা সুযোগ পায়নি, অর্থাৎ শিক্ষকতার পেশাকে যারা গ্রহণ করতে পারেনি, সেটা আর্থিক কারণে হোক এবং অন্য কোনো কারণে হোক, যদি প্যানেল ভিত্তিক নিয়োগ না হয়ে প্রচলিত নিয়মে বারবার গণবিজ্ঞপ্তি হয়, তাহলে এই সমস্ত বেকার সনদধারী ভাই বোনদের শিক্ষক হওয়ার স্বপ্ন আজীবনও পূরণ হবে না এবং এই সনদ দিয়ে তাদের কোনো লাভ হবে না। এই সনদ, গ্রামীণ ভাষায় বলতে গেলে, এই সনদ দিয়ে ঝালমুড়ি কিনে খেতে হবে, এমনই একটি পরিস্থিতির সৃষ্টি হবে। এ কারণে প্যানেল ভিত্তিক নিয়োগ হওয়াটা কতটুকু আবশ্যক আপনারা সকলেই বিবেচনা করবেন। কেননা প্যানেল ভিত্তিক নিয়োগ হলে এখানে কে প্রথম, কে দ্বিতীয় বা কে 15 বা কে 16তম, এই বিষয়টা কিন্তু থাকবে না। প্রথম থেকে আজ পর্যন্ত যারা নিবন্ধন সনদ লাভ করে বেকার আছে, প্যানেল ভিত্তিক নিয়োগ মানে সকলের 100% চাকরির নিশ্চয়তা প্রদান করা। এজন্য প্যানেল ভিত্তিক নিয়োগ প্রয়োজন। তো সকল সনদধারী বেকার ভাই বোন, যারা আজকের এই আলোচনা শুনলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। পরবর্তীতে আলোচনা করব যে প্যানেল ভিত্তিক নিয়োগ হলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে বা হবে। সেনাগত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।